হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ছোট্ট একটি টিপস নিয়ে আসলাম, আসলে একটি টর্চ লাইট নিয়ে আসলাম। আসলে এই টর্চ লাইটগুলো আমাদের বিশেষ করে বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই টর্চ লাইটগুলো নিয়ে আসে শখের বসে, কিন্তু আসলে এগুলো আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না, কারণ আজকের ব্যাটারি ডেলিভারিটা খুবই খারাপ। এই ব্যাটারিতে আমরা কিন্তু প্রতারিত হচ্ছি, এই ব্যাটারির মান গুণাগুণ এতই খারাপ যে এটা না দেখলে বিশ্বাস করার মতন না। তো দেখেন, আমি একটি ব্যাটারি তৈরি করে আজকে আপনাদের দেখাচ্ছি, ব্যাটারির সমস্যার থেকে সমাধান আপনারা কীভাবে পাবেন সেরকম সে ধরনেরই একটি টিপস আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন আর এই কাজটি করবেন, তাহলে আপনাদের টর্চ লাইটগুলো খুবই সুন্দর চলবে, এতে কোনো সন্দেহই নেই। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির আমি কভারটি খুলে ফেলছি। আসলে ব্যাটারিটির চেহারা দেখলে মনে হয় এটির ভিতরে কী না জানি আছে, কত বড় ধরনের একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই টর্চ লাইটটি নষ্ট হয়ে গেছে, তার মানে ব্যাটারি নষ্ট, যার কারণে বিকল্প একটি ব্যবস্থা আমি করেছি। তো দেখছেন আমি উপরের কভারটি খুলে ফেললাম, এটি আছে, এই দেখেন এটি ব্যাটারির পিছনের পাশ মানে মাইনাস, এ দেখেন এটি খুলে ফেললাম। এখন দেখেন এর ভিতর থেকে কি বেরোচ্ছে, এ দেখেন এর ভিতরে পঞ্চ ঢুকিয়ে দেওয়া এবং তার ভিতরে একটি রড মতন দেখছি, আর সামনে একটু ব্যাটারি আছে। এই যে ব্যাটারির এটি প্লাস সাইড মানে মুখ, এ দেখেন আগলা করে ফেললাম, এটি হালকা বাড়ি দিলে এই ব্যাটারিটি আপনার উপরে উঠে আসবে। তো প্রথমে এটি, এই দেখেন এখানে একটি লোহার, দেখেছেন একটি লোহার পাতের ভিতরে ঢোকানো স্টিক, এটি দিয়েই ওয়েট করা, তার মানে আসলে মূলত ব্যাটারিটা কোনো ওয়েট নেই বলা যায়, অল্প ওয়েটের ব্যাটারি। এখন এই ব্যাটারিটা এভাবে বাড়ি দিয়ে বের করতে হবে। এই যে ব্যাটারিটি, মূলত এই এই ব্যাটারিটাই একটি ব্যাটারি দিয়েই এটি করা, কিন্তু এত বড় করার তো কোনো দরকার ছিল না, সিম্পল এমন একটি ছোট করে দিতে হতো। এই দেখেন এই পাইপটি ভিতরে একেবারে ফাঁকা, এই লোহার পাত, আর এই হচ্ছে সেম ব্যাটারি। এখন আমাদের করণীয় কি, আমরা এখন কি করব? তো আমরা হুবহু, এ দেখেন এখানেই খেয়াল করেন এটি 3.7 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিটি আমরা এখন এর ভিতরে সেটিং করব। তার মানে ভালো মানের এই ব্যাটারি কিনে আমরা এর ভিতরে সেটিং করতে পারি। একেবারে অরিজিনাল তো আপনার হবেই এবং এত সুন্দর চলবে যেটি আপনি না করলে বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, ধৈর্য ধরে দেখেন এবং আপনারা ঠিক এভাবেই করবেন। তো ব্যাটারির যে উপরের কভারগুলো খুলে ফেলছি, তা নাহলে পাইপটার ভিতরে ঢুকবে না, যার কারণে কভারগুলো খুলে ফেললাম। তো দেখেন যে ব্যাটারিটি ছিল আর এই ব্যাটারিটি সেম একই রকম হয়ে গেল। তো এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে এই পাইপের ভিতরে যেভাবে ছিল সেভাবে এটি ঢুকিয়ে দিলাম। তো বাস এখন আমরা এই যে মাইনাস, এটি যথারীতি মাইনাস কালো তার এবং লাল তারটি প্লাস, এবং ব্যাটারির যে মুখটি ছিল প্লাস সেটি আমরা প্লাসে লাগিয়ে দেব। আর ভিতরে ব্যাটারি খুব একটা টাইট না করলেও হবে, কারণ হচ্ছে ব্যাটারির পজিটিভ মুখটি হচ্ছে কভার থেকে একটু সাইজে বড়, যার কারণে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাস এভাবে সুন্দর করে তাতাল দিয়ে কানেকশন করে মুখটি এভাবে বসিয়ে দিতে হবে। যথারীতি একই কায়দায় পিছনের পাশেরও একই, এটি একটু ঝালাই করে দিলেই হয়ে যাবে। এখন মাইনাস এবং প্লাস এটি যাতে একটু নড়াচড়া না করে সেক্ষেত্রে আমরা এখানে একটু যে কোনো ধরনের টেপ দিয়ে দিতে পারি, সাদা কালো যেটাই হোক না কেন, আমি একটু সাদা টেপ দিচ্ছি। একইভাবে সামনে পিছনে দিলেই হবে। তো আশা করি ঠিক এভাবেই এটি আপনারা করবেন, আর এর কার্যকারিতাটা আসলে আপনারা না করলে বোঝার উপায় নেই, এটি আপনারা অবশ্যই করবেন। তার কারণ এই লাইটগুলো আমরা শুধু এই একটি সমস্যার কারণে আমরা চালাতে পারি না, এই লাইটটি শুধুমাত্র দুটি সমস্যা হয়, একটি সুইচ এবং একটি ব্যাটারি, সুইচও একই অবস্থা। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখিয়ে দিবেন। আর এমন ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।